আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার আলমিরার ড্রেসগুলো কিভাবে অর্গানাইজড করেছিলাম এবং সারা দিন কি কি খাওয়া দাওয়া হলো, সাথে দেখাবো বাসায় কি কি রান্না বান্না হলো, এন্ড সাথে থাকবে আমার স্কিন কেয়ার রুটিন, এই গরমে কিভাবে স্কিন কেয়ার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো সকাল থেকেই কিন্তু ব্লগটি স্টার্ট করছি, আর আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর রান্নাঘরে গিয়ে দেখলাম আব্বু অনেক ধরনের মাছ এনেছিল, তো আন্টি ওই মাছগুলো আম্মুকে কেটে দিচ্ছিল। আর এদিকে আম্মু আজকে রান্নাবান্না সকাল থেকেই শুরু করে দিয়েছে, কারণ আজকে আমার বোনের শ্বশুরবাড়িতে খাবার পাঠানো হবে। তো এখানে মুরগি আর গরুটা কিন্তু রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছিল আর কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর আমি রাতেবেলা যে মেথি আর জিরা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা এখন খাবো। তো খাওয়ার আগে পানিটা আমি একটু নেড়ে নিচ্ছিলাম চামচ দিয়ে, আর এখন ছাঁকনির সাহায্যে আরেকটা গ্লাসে নিয়ে নিব। আর এই পানিটা কিন্তু আমি একদম খালি পেটে খাই, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ফার্স্টে এই পানিটা খাই। তো এই তো এখন আমি এই জিরা আর মেথির পানিটা খাবো। আর আজকে আমি আমার শাওয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব আর কি, শাওয়ারের সময় অ্যান্ড শাওয়ারের পরে আমি ইউজুয়ালি যেই জিনিসগুলো ব্যবহার করি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর শাওয়ার নেওয়ার পর আমি যে স্কিন কেয়ারটা করি ছোট্ট করে এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই গরমে আমি সবসময় ট্রাই করি অনেক বেশি ফ্রেশ থাকার জন্য, আর তাই শাওয়ারটাও আমি খুব স্পেশালভাবে নিয়ে থাকি সামার টাইমে। তো এই তো শাওয়ারটা নেওয়ার পর এখন কিন্তু আমি দুপুরের লাঞ্চটা করতে বসে গিয়েছি, তো এখন আমি আমার লাঞ্চটা কিন্তু কমপ্লিট করে নিব। আর এইদিকে আমাদের বাসায় কিছু আম পাঠানো হয়েছিল, আর এই আমগুলো একদম নিজস্ব গাছের ছিল, আমের কালারটা অনেক বেশি সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর আমার আম পছন্দ না, বাট আমার আম্মু আব্বুই এই আমগুলো খাবে, আর আমগুলো বেশ শক্ত শক্ত ছিল, আর শক্ত আম খেতে কিন্তু বেশি মজা লাগে। তো এইদিকে আমি সবার জন্য তরমুজের শরবত বানাচ্ছিলাম, আর আমরা হাত দিয়ে চিপে চিপেই তরমুজের শরবতটা বানাই, কারণ এটা করলে দেখা যায় তরমুজের যে বিচি থাকে বা এক্সট্রা কিছুই জুসের ভেতর যায় না, আর জুসটা অনেক বেশি ফ্রেশ থাকে। আর এইদিকে আমি জুসের একটু স্ন্যাপ নিচ্ছিলাম, তো এই ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমি ভাবলাম আজকে আমি আমার আলমিরার এই পার্টটা একটু ক্লিন করব। আর সাধারণত এই পার্টটাতে আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে যে ড্রেস আপগুলো রাখি ওইগুলোই রাখা হয়। তো ফার্স্টে সব কিছু নামিয়ে দেন আমি এই পাশটা মুছে নিলাম, আর এখন ড্রেসগুলো সুন্দরভাবে আমি রাখবো। আর ফার্স্টেই আমি শীতের সময় যে জ্যাকেটগুলো পরা হয় বা হুডি টুডি থাকে কয়েকটা ফার্স্টে রেখে নিলাম, দেন আমার ক্রপ টপগুলো আমি রাখছিলাম। আর কি আমি চাচ্ছিলাম যে সেক্টর সেক্টর করে রাখবো যাতে সুন্দরভাবে গোছানো থাকে বা একটা জিনিস আমি ইজিলি খুঁজে পাই। আর এই পার্টটাতে আমি অনেক ধরনের ড্রেসই রাখি, যেমন শার্টও থাকে, টি শার্টও থাকে, দেন ক্রপ টপ থাকে, দেন হচ্ছে টপসও থাকে। তো চাচ্ছিলাম যে সিরিয়াল বাই সিরিয়াল রাখার জন্য, তো ওইভাবেই আমি রাখছিলাম। আর এখন আমার টি শার্টগুলো রাখা শেষে আমি একে একে আমার টপসগুলো রেখে দিচ্ছিলাম। আর আলমিরাতে এভাবে ড্রেস রাখাটা আমার অনেক বেশি পছন্দ, কারণ আমার মনে হয় এভাবে ড্রেস রাখলে দেখতেও অনেক বেশি ভালো লাগে। এখন সবার কাছে ভালো না লাগতে পারে, বাট এভাবে ড্রেস রাখতে আমার অনেক বেশি ভালো লাগে, আর আমার মনে হয় এভাবে ড্রেস রাখলে ড্রেসগুলো সুন্দরভাবে থাকে। তো এই তো আমার আলমিরা কিন্তু গোছানো শেষ। আর এখন প্রায় বিকেল 5টা থেকে 5:30টার মতো বাজে, তো আমি ভাবলাম বিকেলের জন্য কিছু বানাবো। আর বাসায় অলরেডি দুই একটা ফ্রোজেন আইটেম ছিল, আর আমি ভাবছিলাম আরেকটা আইটেম আমি বানাবো, তো আমি ভাবছিলাম কি বানানো যায়। দেন আমি ভাবলাম যে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, আর অনেকদিন যাবৎ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয় না। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, আর ফার্স্টে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখন 2 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর সাধারণত আমি এভাবেই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাই, আর এটা খেতে ভালোই লাগে, আর আমি যেভাবে বানাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে সব কিছু দেওয়ার পর এখন সুন্দরভাবে আলুগুলোকে আমি মেখে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন আলুগুলো যাতে বড় হয়, এতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে ভালো লাগে। আর বাসায় অলরেডি ফ্রোজেন আইটেমের মধ্যে চিকেন সমুচা আর চিকেন রোল ছিল, তো এগুলোকেও ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর তেল গরম হওয়ার পর ফার্স্টেই আমি সমুচাগুলোকে ভেজে নিচ্ছি, তো এখন একে একে সবগুলো সমুচা আমি দিয়ে দিব। তো এদিকে আমি সমুচাগুলো খুন্তির সাহায্যে একটু সরিয়ে দিচ্ছিলাম, কারণ দেখা যায় একটার সাথে একটা লেগে যায়। তো এই তো আমি সমুচাগুলোকে কিন্তু সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর এখন আমার সমুচাগুলো ভাজা কিন্তু একদম শেষ। এখন আমি একটা টিস্যু পেপারের উপর এটা নামিয়ে নিব, যাতে এক্সেস যে অয়েলটা থাকে সেটা সরে যায়।
আর সমুচা ভাজার পর এখন আমি কিন্তু রোলগুলো ভেজে নিব। তো এখন একে একে রোলগুলো দিয়ে দিলাম, আর তেলটা এ পর্যায়ে অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। আর এদিকে আমার রোলগুলো ভাজাও কিন্তু শেষ, এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলোকেও একটা টিস্যু পেপারে নিয়ে নিব, যাতে এক্সেস তেলগুলো একদম সরে যায়। তো এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিব। আর যেহেতু আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো পরিমাণ একটু বেশিই বানিয়েছিলাম, তাই আমার দুইবারের মতো ভাজা লাগবে। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেওয়ার সাথে সাথে আমি খুন্তি দিয়ে একদম ননস্টপ নাড়তে থাকি, যাতে একটা ফ্রেঞ্চ ফ্রাই আরেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে না লেগে যায়। তো এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম রেডি হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ছেঁকে একটা টিস্যুর ওপর নিয়ে নিব। তো এই তো আমাদের বিকেলের নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো সবাই মিলে এখন বিকেলের নাস্তাটা করব। আর সবাই অলরেডি খাওয়াটা শুরু করে দিয়েছিলাম। তো ফার্স্টে আমি এদিকে স্প্রিং রোলটা খাচ্ছিলাম, দেন আমি সমুচাটা খেলাম, দেন আমি আমার হাতের স্পেশাল যে ফ্রেঞ্চ ফ্রাই আছে সেটা খেলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পর আমি ভাবলাম আপনাদের সাথে আমার একটু স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। তো এখানে ফার্স্টেই আমি একটা গট মিল্ক সোপ দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি। আর এই সোপটা আমি নিয়েছিলাম মায়েশা অর্গানিক থেকে, আর এই সোপটা অনেক বেশি ভালো। আর এই নিয়ে দুইটা গট মিল্ক সোপ আমার ইউজ করা হয়েছে, মানে এই পেজ থেকে আমি নিয়েছি, এটা আমার দুই নাম্বার সোপ। আর আমার কাছে এই সোপটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আর অর্গানিক জিনিস আমার এমনিতেও অনেক বেশি পছন্দ, আর আমি সবসময় অর্গানিক প্যাক ইউজ করি, বাট এই গট মিল্ক সোপটা আমার ইদানিং আর কি ব্যবহার করা হচ্ছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আপনারাও চাইলেও কিন্তু মায়েশা অর্গানিক থেকে এই সোপটা কিনে ব্যবহার করে দেখতে পারেন। তো সোপটা দিয়ে ফেস কিছুক্ষণ মাসাজ করার পর এখন আমি পানি দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা কত পরিমাণ ব্রাইট আর ক্লিন লাগছে। আর অর্গ্যানিক জিনিস একটু দেরিতে কাজ করলেও এটার রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো ফেসটা ওয়াশ করার পর এখন আমি ন্যাচার রিপাবলিকের এই অ্যালোভেরার সুথিং জেলটা ইউজ করব আমার ফেসে। আর আমি আগে কখনো সুথিং জেলটা ইউজ করতাম না, বাট রিসেন্টলি আমি যখন সুথিং জেলটা ইউজ করছি তখন আমি বুঝতে পারলাম যে সবারই কিন্তু সুথিং জেল ইউজ করা উচিত। গরমের সময় কিন্তু আমাদের ফেস অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায় অ্যান্ড ফেসে সানবার্ন পড়ে যায়, এগুলোকে রিমুভ করতেও কিন্তু সুথিং জেল অনেক বেশি হেল্প করে। অ্যান্ড যারা আগে নাইট ক্রিম ইউজ করে আপনাদের ফেসের চামড়া পাতলা করে ফেলেছেন, তাদের জন্য তো সুথিং জেল একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আর আমরা যদি রেগুলারলি সুথিং জেল ইউজ করি তাহলে আমাদের ফেস কিন্তু অনেক বেশি হাইড্রেটেড থাকবে। আর যেহেতু ফ্রিজে রেখেই সুথিং জেলটা ইউজ করা হয়, তাই এটা যখন ফেসে অ্যাপ্লাই করা হয় ফেসটা অনেক বেশি রিল্যাক্সিং লাগে। আর যারা কোরিয়ান স্কিন পেতে চান তারাও কিন্তু সুথিং জেল ইউজ করতে পারেন, কারণ কোরিয়ানরা কিন্তু অনেক বেশি সুথিং জেল ইউজ করে, আর যার কারণে তাদের ফেসটা অনেক বেশি ফ্ললেস লাগে আর খুবই সুন্দর লাগে দেখতে। তো এই তো আমার সুথিং জেল অ্যাপ্লাই করা শেষ, আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।